তাকে দোয়া করে আশীর্বাদ করবেন, এই প্রার্থনা করি। জেলার সাধারণ সম্পাদক মাননীয় আগামীকালকে নির্বাচন কমিশনের দিন ঘোষণা করবে, সেখানে 6 থেকে 7 দফায় ভোট হবে, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, রানাঘাট লোকসভা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখানে সুধী নাগরিকবৃন্দ, সাধারণ মানুষ জগাসুর বধ করার জন্য অধীর চিত্তে অপেক্ষা করছেন। 6 থেকে 7 দফায় ভোট হবে সারা রাজ্যে সূত্রে খবর, কীভাবে দেখছেন এই বিষয়টাকে? দেখুন, রানাঘাট লোকসভার ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এখানে জগন্নাথ অসুর বধ হবে এবং সত্যের জয় হবে, মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং আগামী দিনে রানাঘাট লোকসভা বেস্ট লোকসভাতে পরিণত হবে। দাদা, নির্বাচনের তারিখ ঘোষণার আগের দিনই পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কেন্দ্রীয় সরকার, কী বলবেন? সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হতে পারে। ভোটের আগে এই ধরনের কমানো সাধারণ মানুষের মধ্যে বিশেষ কোনো প্রভাব ফেলবে বলে মনে করি না। আর জগন্নাথ সরকার, আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়ানোতে জগন্নাথ সরকার বক্তব্য করেছেন যে তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীরা তার সাথে যোগাযোগ করছে, আপনাকে ভোট দেবে না, তাকে ভোট দেবে, কী বলবেন? দেখুন, আমরা আগেও বলেছি, পরেও বলেছি, উনি সেটিং রাজনীতির মাস্টার, দুর্নীতির মাস্টার, সেটা ওনার কথার মধ্য দিয়েই প্রমাণিত। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মী, সাধারণ মানুষ এবং রানাঘাট লোকসভার প্রত্যেকটা সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে। আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রাখি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা মাইকটাকে বললাম আগিয়ে দিতে, আগিয়ে দিয়ে বাচ্চা অনেকজন মারি আছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা রাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।